নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো সকালবেলা, তো সকাল সকাল যাবো হইলো মির্জাপুর। তো কালকে আবার পূজা, তো কিছু পূজার সদাই করতে হইব, তার জন্য যাবো। কালকে হইলো ঢাকা যাব। ঢাকা যখন যাবো তো এক দিদির বাসায় যাবো, তো দিদি আবার তেল নিতে বলছে, তো ভাবলাম যা তেলটা একটু ভাঙিয়ে নিয়ে আসি। মানে কালকে নিয়ে গেছিলাম সর্ষে, কালকে আর কি তেল 10 কেজি মতো ভাঙ্গাইছি, আর আজকে আবার কিছু নিয়ে যাবো আর 5 কেজি মতো, ওই তো 15 কেজি আর কি ঢাকায় নিয়ে যাবো। তার জন্য আর কি সর্ষে ভাঙ্গাইতে যাইতেছি। আমাদের তো জানিনি, তো নিজের ক্ষেতের সর্ষে, একদম পিওর সর্ষে, তো কোনো সর্ষের তেলের মধ্যে কোনো ভেজাল নাই। আর হইলো আপনাদের যদি কারো ঘি লাগে, একদম অরিজিনাল ঘি, তো দরকার পড়ে খেয়ে নিয়ে টাকা দিবেন। তো যদি ঘি লাগে তো নিতে পারেন, তো ঘিয়ের দাম হচ্ছে 1200 টাকা কেজি। তো যদি তাতে যদি 1 কেজি নেন, তো আপনার হয়তো বা 2-3 মাস জায়গা 1 কেজি, তো যে এটা খাওয়ার উপর ডিপেন্ড করে, তো কে কতটুকু। কিন্তু ঘি একদম আমাদের গ্রামের ঘি একদম অরিজিনাল, দরকার পড়ে খাই একবার নিয়ে খাইবেন, খেয়ে নিয়ে তারপরে কইবেন, ভালো না লাগলে টাকা দিবেন না, সমস্যা নাই। তো আর হলো ঘিটা যে নিবেন, তো যে জায়গায় নেন ওই ক্যারিং খরচ, মানে কুরিয়ার খরচটা হইলো আপনাদের দিতে হবে। ওই ঘি নিতে তো ওইরকম না, হয়তো বা 150 বা 200 এরকম খরচ হবে। কিন্তু ঘি যে যদি লাগে তো আমারে বলতে পারেন, তো আমারে আগেই আর কি অর্ডার দিতে হইব। তো ঘিয়ের আমি সেল আর কি দিতেছি, তো ঘি অরিজিনাল ঘি আর হইলো তেল, এই দুইটা যদি যে কোনো জিনিস লাগে তো আমার কাছে চাইতে পারেন। আমি আশা করি, তো 1 নম্বর জিনিস, যে যে তেল নিছে সে কিন্তু 2 বার করে তেল নিতেছে, কারণ জানে এটা আমি একবার সব কিছু দেখাই, ভাঙ্গিয়ে টাঙ্গিয়ে সব দেখিয়ে দিই, একদম অরিজিনাল, কোনো ই নাই, ভেজাল নাই। আর অন্য রাই মানে দোকান থেকে নিবেন, খালি দেখুন জাস, খালি সরিষার জাস, কিন্তু ই নাই, ওই রকম উপকার নাই, কিন্তু আমাকে একদম অরিজিনাল ক্ষেতের উঠানি দেখাই, নোয়া দেখাই, ভাঙ্গানি দেখাই, সব দেখাই। তো আমার কাছে ঘি আর তেল একদম অরিজিনাল পাবেন, যাদের যাদের লাগে। তো চাইলে আমি সরিষার তেল হচ্ছে 300 টাকা কেজি, আর হচ্ছে ঘি হচ্ছে 1200 টাকা কেজি। তো এর থেকে আমার কিছু কিছু লাভ থাকে, তো আমি যে মিথ্যা কথা বলব না, আমার ওটা তো আমি তো বলি আপনাদের, তো এটা আপনাদের কাছে আমি চাইই নেই। তো এটা আমার কাছে কিছু কিছু লাভ থাকে, কারণ আমার সংসার আছে, সংসারে খরচ আছে। তো আমি যে বললাম আমার যে লাভ থাকে, লাভ হয় না তা না, আপনারা নেন। আমার কথা হচ্ছে আপনারা পিওর জিনিস খান, কিন্তু একটু 10-20 টাকা বেশি দিয়ে খান, কিন্তু পিওর জিনিস খান। আর যদি যাদের লাগে তো অবশ্যই এই আমার কমেন্ট করে জানাবেন, আর নাম্বার লাগলে তো আমি নাম্বার দিয়ে দিব, কমেন্টে বলবেন। তো চলেন যাই একটু মির্জাপুর, মির্জাপুর ঘুরে আসি। আমি আবার ঢাকা যাইতেছি অনুরে নিয়ে, ঢাকা যাবো হলো কালকে। তো তার জন্য যে দিদির বাসা যাবো, সে আবার বলছে যে তেলের কথা, তো তেল নিয়ে আইসো। কো মা বস্তা কো ইয়ে বস্তা সর্ষের বস্তা। তো এই যে সরিষা, তো কালকে হইলো বিকেলবেলা ভাঙ্গে নিয়ে আসছি, তো 10 কেজির মতো হয়েছে। আর এই জায়গায় এই যে ভাঙ্গেতে যাইতেছি, এই জায়গায় হয়তো 5 কেজি, এতই তো হয়েছে, নেওয়া যায় না। নৌকায় এসে পড়ছি, বলো থাক থাক, এই আসতে থাকো, বলো আই গে থাকো, এত কিছু তো মনে থাকো না, তিনটা না গুটি আনুম নে, কলা শশা আর পেয়ারা, এটি হইলে আর সবজি ইয়ে করি সন্দেশ, সন্দেশ না হলেও না, তাহলে যাই তাহলে। এই যে মির্জাপুর বানায় বললাম, আর এবার কিন্তু মোটামুটি চকে মাছ আছে, মানে ছোট ছোট মাছ, মানে নোড়া ফেঁকা এগুলে বড় না, ছোট ছোট। এবার যদি জল যদি বেশি হইতো তাহলে হয়তো মাছ কিছু করতো জালে, জলই তো এরকম ভাবে
মানে বুঝি কিভাবে এই যে যাই, এগুলো সব হলো ইয়ের তলে পড়ে, মানে নায়ের তলে হলো দাফানি দেয়, তারপরে এমনি যাই এমনি দাফানি দেয়। আবার মির্জাপুর বাজার করতে যাবো আর কি, তো বাজার করে আসা তারপর আমি তেল ভাঙাইতে দিয়ে আসলাম, তারপর মির্জাপুর যাইতেছি, মির্জাপুর বাজার করি, বাজার টাজার কই দেয়, তারপর গেদে সাম তেল নিয়ে আমি একটু এদিকে হাটে আসছি, মুরগি খাওয়ার মুরগি দিতে তাহলে কি বলছি ভাই, খাওমি কত করে দিছে ভাই, জোড়া কত করে ভাই, ভাই জোড়া কত করে, তুমি বুঝতে চারশো রং তো কম হয়ে গেছে গা, রং কম হয়েছে গা, তো আট দুই আঠা রং করতেন সুন্দর হইতো, দেন তিনটা দেন কাকা, বলে দেন তিনটা তিনটা বলে দেন, দুই কেজি আলু দেন, আই শশা কত করে কাকা, শশা কত করে, শশা কত করে, আমার বাজার করা মোটামুটি শেষ হয়ে গেছে, কাকা জিলাপি কত করে, হ্যাঁ 200 টাকা,
আবার হাফ কেজি দেওয়া যাবে? দেবো না কেন, দেওয়া তো নিবে না, কেন দেবো না? একটু ভুল কথা হইলো, মাছ দেবো না, জীবন দাম দিয়ে হারু না, ভাল দেবো করো না, হোক করা হোক, এত গুলা চাল্লা না না। আরেকজন যে আসে সে আসে নাই না? না। ওটা ভেঙ্গে দিত শেষ হয়ে গেছে, জানুয়ারি মির্জা পুলিশ চলে আসি। আমি আইসা বসছি, আর এই যে সংসার এরা হলুদ সংসার, আর এগুলো লাল সংসার। পুরি কত করে কাকা? 50 টাকা পুরি দাম তো। সিঙ্গার শেষ তো বড় হয়ে গেছে, আর 5টি আর আর কি দেখে দেখে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, খালি পুরি দেন। ওই যে পয়লা দাবি গে আব্দুল্লাহ, আমার কাছে তো ব্যাগ নেই। আব্দুল্লাহ কো বাড়ি দিলা কে তুমি? কাকা কি খাও? খাও কি? কাকা চোখ টিপি দেওয়ার হা, চোখ মার। খাও কি তুমি কাকা? কি খাও? বেঁচে যাইবে, বেঁচে যাইবে। আব্দুল্লাহ কি করবেন সত? বলো কি করবেন সব? বলো, আয় আয় যাই, আয়। আজকে তো মির্জাপুর গেছিল, মির্জাপুর থেকে কি কি নিয়ে আইছে দেখে নি। প্রথমে দেবী কি দেবী তোরে দেবী তুই ভুলে গেলাম গা, পুরি আনছি। হ্যাঁ পুরি না, এটা তো ই পুরি তালা আনছি। পূজার বাজার এগুলো আছে, পূজার বাজার কলা না বলে না গুটি।
আসতে এই বেরাইলো না কি তেলের দোকানে থুয়েছি আনে থুয়েছি 50 টাকা দিয়েই কিনছিলাম, পুরি কিনছিলাম 10টা 10টা 50 টাকাতে পুরি কিনছি, হ্যাঁ থুয়ে আইছি, ওই তো থুয়ে আইছি, আরে আরে আইছি নাই উনি তো তেল নেই বাবু কৌশল তো পাইছিলাম, আনার দুঃখে তো আনা হলাম না, আনুম কোনাতে দুই হাত ভরা এটাই তো ভুল হইছে, জান না চল তোমার তাই না বাবু কি মন কামল না আরে হাল আরে থাম ওই দোকানেই রয়েছে আড়াই নাই তো ওই তো দোকানে হলো দোকানে আমার যাইবো গা 50টা ভাড়া দিয়ে কিনছি আমি কিনে ব্যাগ থুয়েছি কইলে খাইলাম না বলছি ব্যাগতে যাই খামানে কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন না বাবু। আর হচ্ছে সকালে তো বললামই যাদের তেল আর ঘি যদি লাগে তাইলে সমস্যা নাই আমি দিতে পারবো, যদি লাগে তাহলে বলবেন সবাই রে একটু এই দাও নমস্কার জানাও এগুলো লাস্ট এই মানে এইটি জিলাপি নিয়েছে হাফ কেজি ভেঙ্গে ভেঙ্গে জিত মানে এমনি ওর আগে এমনি তাও কিছু ভেঙ্গে দিছে হ্যাঁ লাম্বা লাম্বা বানিয়ে থাকে খাও বাবু খেয়াল বানা দিদি খেয়াল বা আজ লাপি নিয়ে যাও আপনি তুই কিছু চাইলে দেশ না খালি দিই চাইলাম দিলি মে তুমি খাওয়াটা দিদি খেয়ে পারো গেলে গেলে খাওয়ান নাকি আই নম্বর হ্যাঁ বোন আয় জেলা পানি যা ওরা জেলা ভাত খেয়ে খেয়াল না খেয়াল ডুব দেখা নেব আই দো লিখন হাই লিখন জেলাপা আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন, আজকে ভিডিও বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।